হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আজকের এই ভ্লগটা হচ্ছে স্যান্টোরিনিতে আমাদের লাস্ট ভ্লগ। তো সকাল সকাল উঠে গেলাম, যেহেতু আমরা আজকে আর্লি মর্নিং বের হব, কারণ আপনারা জানেন কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আমরা আর্লি মর্নিং বের হই, সো দ্যাট সব জায়গায় যেন আমরা কভার করতে পারি। তো রেডি টেডি হয়ে নিলাম, এখানে তানি আর নাজমাও রেডি। তো আমরা বের হয়ে আমরা এখন যাব ইমারোভিগলি থেকে ওয়াতে। তো আমি পরেছি হচ্ছে শাড়ি। আমার অনেক দিনে ইচ্ছা ছিল আমি গ্রিসে আসলে একটা ব্লু শাড়ি পরব। টার্কিতে যখন গিয়েছিলাম তখন পরেছিলাম গাউন। তো এবার ভাবলাম এবার গাউন না, এবার শাড়িটা ট্রাই করা যাক। গতকালকে booking.com এর মাধ্যমে এই ট্যাক্সিটা বুক করেছি, যেহেতু আর্লি মর্নিং কোনো ট্যাক্সি পাওয়া যাবে না, আর হচ্ছে সবগুলো বাস আপনার স্টার্ট হবে সকাল 7টা বা 8টা থেকে। তো আমরা ইমারোভিগলি থেকে ওয়াতে যেতে আমাদের এখানে এই ট্যাক্সিটা নিচ্ছে $50, উইচ ইজ টু এক্সপেন্সিভ, বাট কোনো কিছু করার নেই, যেহেতু আজকে লাস্ট ডে তাই ওয়াতে সকাল সকাল চলে যাই, কারণ দুপুর হলেই ওখানে একটু ক্রাউডেড হয়ে যাবে। আমাদের ড্রাইভার আমাদেরকে একদম ওয়ার মেইন স্পটে নামিয়ে দিয়েছে। নামার পর এখানে প্রত্যেকটা স্পট এত সুন্দর লাগছিল, আর ক্যালডেরা ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আর কয়েকটা রিলসও বানালাম, যেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবেন, তা আমি এখানেও শেয়ার করে দিয়েছি। তো এখানে নাজমা তানিয়া পালা করে সবাই সবার ভিডিও করে দিচ্ছিলাম। আর সকাল সকাল যেহেতু এখানে স্টোরগুলো এখনও মার্কেট সুপার মার্কেট এগুলো এখনও ওপেন হয়নি, ওরা ওপেন করতে করতে এখানে 8টা বা 9টা বাজবে, আর লোকালরা এখনও ঘুমাচ্ছে অ্যান্ড ট্যুরিস্টও কম। তো আমরা ভাবলাম আর্লি মর্নিং ইনস্টাগ্রামে যে স্পটগুলো আছে ওই স্পটগুলোতে যাই। এখনো মাত্র সূর্য উঠছে, আমরা অনেক আর্লি আসলাম, হাতে গোনা একজন দুজন ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সবাই রাতে একদম পার্টি টার্টি করে ঘুমাবে লেটে, সকালে লেটে উঠবে, তারপর হচ্ছে এক্সপ্লোর করবে। তো আমরা যেহেতু আর্লি উঠেছি আর্লি ঘুরে নিব আজকে, যেহেতু আমাদের লাস্ট ডে। আর এই যেতে যেতে দেখলাম এই প্লেসটা, এই স্পটটা, এটা ইনস্টাগ্রামে খুবই ফেমাস, ইনস্টাগ্রামেবল একটা স্পট। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি, আর এত সুন্দর লাগে। এখানে সব কিছু হচ্ছে হোয়াইট, প্রত্যেকটা ঘরই হোয়াইট, আর এখানে ওপর যে ডোমগুলো ওগুলো হচ্ছে ব্লু, দেখতেই ভালো লাগে। আর এই স্ট্রিটটা অনেক সুন্দর, মানে আপনি ভিডিওতে আসলে ভালো করে বুঝে আছে না, চারপাশে হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট আর লোকালদের বাড়িঘর, আর মাঝখানে স্ট্রিট, আর প্রত্যেকটা বাড়ির উপর তো একটা একটা বাগান বিলাস আছে। এদিকে আমরা হচ্ছে ব্লু ডোম, যেটার সামনে ছবি তুলতে আসছি, এটা হচ্ছে সেই বিখ্যাত স্যান্টোরিনি ব্লু ডোম, বিউটিফুল। আর এখানে সকাল সকাল হচ্ছে এখন লাইন নাই, কারণ হচ্ছে সকাল 7টা বাজে, যদি 9টার দিকে আসা হয় তাহলে অনেক লম্বা লাইন। আমাদের সামনে একজন কাপল ছিল, তো বললাম আচ্ছা আমরা তুলে দিই তোমাদের একটা কাপল পিকচার। তো ওদের পিকচার তুলে দিলাম, ছবি তুলতে তুলতে দেখি অনেক লম্বা লাইন হয়ে গেছে, অনেক, মানে এখন তো মাত্র শুরু, আপনারা যদি 9টার দিকে আসেন তাহলে দেখবেন আরও লম্বা লাইন থাকে এই ব্লু ডোমের সামনে ছবি তোলার জন্য। তো আমরা লাকি এনাফ যে আমরা আর্লি এসে ছবি টবি তোলা শেষ ফেমাস স্পটটাতে। তোমাদের কেমন লাগছে স্যান্টোরিনি? ভালো, ওয়া মোটামুটি, বেশি গরম না? অনেক বেশি গরম। চলো আমাদের এখন হচ্ছে ওই ডোমের সামনে, দেখো লম্বা লাইন ওখানেও। সো তানিয়া নাজমা এখন দৌড়াচ্ছে, কারণ ওখানে যাব আমরা, ওখানে ছবি তুলবো। আর হচ্ছে অনেকগুলো ছবি তুলেছি আপনাদের সাথে, আমি এই ব্লগটা শেয়ার করব। যদিও এখন সকাল 8টা বাজে, কিন্তু এত রোদের তেজ, বেশি গরম এখানে। এখানে মানুষগুলো ভালো আছে, সবাই এখন ঘুম। সিল্ক শপ এই আছে, এটার সামনে ছবি তুলছে বুঝছো, এখানে একটা, আর ওখানে আমরা ছবি তুলছি। আর এখানে ইয়াগুলো কি সুন্দর দেখ, প্রত্যেকটার উপর ফুল গাছ আছে, ডোর আর উইন্ডোগুলো কালার। চলো তো স্যান্টোরিনিতে আমার শাড়ি পরার যে শখটা ছিল সেটা পূরণ হয়েছে। অনেক গরম, চেহারার অবস্থা 12টা, মানে পুরো সানবার্ন হয়ে আমি তো আরও বেশি বার্ন হই। তো হাত পা মুখ অনেক কালো হয়ে গেছে। ইচ্ছা ছিল শাড়ি পরে ছবি তুলবো ব্লু কালার ডোমের সামনে, সেটা পূরণ হয়ে গেছে, আপনাদের সাথে সব শেয়ার করবো। বলেছি জাস্ট ট্রাউজার প্যান্টটা পরেছি, আর টপসটা তো আছেই যেটা ব্লাউজ বানিয়ে পরেছিলাম,
তো আমরা একটা পানি নিয়েছি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের 10টার ভিতরে হোটেলে ব্যাগ যেতে হবে, আবার হাঁটতে হবে 15 মিনিট, তাই একটু রেস্ট নিচ্ছি, আবার হাঁটা শুরু করব। শেষ পর্যন্ত নাচব না, মেকআপ রিমুভার আর্টিস্ট, রাইট? মেকআপ আর্টিস্ট, মেকআপ রিমুভার আর্টিস্ট। সানস্ক্রিন দিলাম, সানস্ক্রিন দিয়ে তো লাভ হইলো না, মেকআপে আবার রিমুভ চলছে। এখন আমাদের বাসের জন্য অনেক দূর হাঁটতে হবে, এরপর হচ্ছে হোটেলে যেতে হবে, যেটা আমাদের ফ্রি ব্রেকফাস্ট আছে। এত টাকা পে করেছে আর খিদাও খুব লেগেছে, তো হোটেলে গিয়ে রেস্ট করব আর ব্রেকফাস্ট সারব। আপনাদেরকে তো রুমটা দেখিয়েছি, গতকালকে তেমন কিছু করিনি, যা করেছি ওটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিব। প্রায় 15 মিনিটস হাঁটার পর আমরা বাস স্টপটা পেয়েছি। এখানে লোকালদের থেকে জিজ্ঞেস করার পরে ওরা দেখিয়ে দিল, কেন জানি বাস খোঁজাটা অনেক বেশি কষ্ট লাগছিল এখানে, মানে ইজিলি অ্যাক্সেসেবল না, আর এত বেশি গরম, আপনাদেরকে কীভাবে বলবো, মানে তাপটা হচ্ছে আপনার স্কিন পুড়ে যাওয়ার মতো। তো আমরা ওয়া থেকে আসলাম ফিরাতে, এখানে ফিরা থেকে আপনার আরেকটা বাস নিতে হবে ইমারোভিগলিতে, তো যেটা হচ্ছে 1 ঘন্টা পর। তো আমরা ভাবলাম আমরা ওভারই কল করি, ওভার কল করলে এটা আরও জলদি হবে, যেহেতু আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গিয়েছে। আমরা ওভার কল করেছি, তো ওভারের জন্য আমাদের 10-15 মিনিট এখানে ওয়েট করতে হবে, যেহেতু বাসে করে যেতে হলে আরও অনেকক্ষণ টাইম লাগবে, আবার হাঁটতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না, অনেক বেশি টায়ার্ড, সকাল থেকে হাঁটছিলাম। ওকে, সো আমরা চলে আসছি আমাদের হোটেলে, এখন বাজে সকাল 10টা, আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 10:30, আর এই সিঁড়িগুলো দিয়ে নামতেই অবস্থা শেষ, গতকালকে তো লাগেজ নিয়ে। আমরা প্রত্যেকটা প্লেসে ঘুরতে যাই অনেক এনার্জি নিয়ে, পরে ঘুরে আসার পর লুজার হয়ে হোটেলে ব্যাক করি। তো আমরা 10টার আগে যেহেতু হোটেলে ব্যাক করেছি, আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল 10:30, তো এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে তানিয়াদের টেবল। তো 4 জনের জন্য ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড আসার কথা ছিল, ওটার জন্য পেমেন্ট করা হয়ে গেছে, যেটা রিফান্ডেবল না, তো ওর ব্রেকফাস্টটা সহ আমাদেরকে দিয়ে দিয়েছে। কি সুন্দর, খেয়ে নাও খেয়ে নাও। মুখের অবস্থা 12টা, এখন যেগুলো খেতে পারিনি সেগুলো দিয়ে দিব, হচ্ছে হচ্ছে ফেস প্যাক। লুক এট মাই ফেস, পুরো কালা হয়েছে। পেয়ে গেছি আমার ফেস প্যাকের জন্য, এটা হচ্ছে হানি আর এটা হচ্ছে দই, সরষা সব কিছু। আমরা এখন বের হব ইমারোভিগলিতে, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, তো এখানে এত ঘোরা হয়নি, মন জানি একটা সিক সিক লাগছিল আজকে, তাও ভাবলাম যেহেতু কালকে চলে যাবো তাই আজকে একটু ইমারোভিগলিতে একটু ঘুরে দেখি বা চারপাশে একটু হাঁটি। সন্ধ্যা 6:30 কি রোদ। Was it the voice? Was it the fire burning in me? আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে কিছু দূর হাঁটার পর এখানে একটা স্পট পেয়েছি, যেখান থেকে আপনি সানসেট ভিউটাও অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন, আর ক্যালদার ভিউটাও দেখা যাচ্ছে। ভিডিও নাকি ফটোস? খাবারগুলো টোটালি আমাদের পছন্দ হচ্ছে না, মানে খেয়ে শান্তি নাই, তো হচ্ছে আমরা কোনো কিছু খেয়ে শান্তি পাচ্ছি না। এই 3-4 দিন আমরা মোটামুটি প্যাক ভরার জন্য যা দরকার তাই খেয়েছি, আমরা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন গেলে ওখানে যদি আমরা কোনো বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই তাহলে প্রথমেই হচ্ছে আমাদের খাবার ভাত। ওখানে হচ্ছে ওয়া কাছে, এখানে পুরাটা একটা টাই বাট তুমি সব দেখবা, কিন্তু ড্রাইভ করে গেলে একটু আর কি পাহাড়ের ভেতর। আমরা হচ্ছে এখন ডিনার খেতে বের হলাম, আজকে হচ্ছে স্যান্টোরিনিতে আমাদের লাস্ট ডে, তো এখন বাজে 8:30, মাত্র সূর্য ডুবলো। এই হচ্ছে আমাদের গ্রুপ, অনেক এখানে মানে সিঁড়ি অনেক বেশি, তো সিঁড়িতে উঠতে উঠতে আমরা টায়ার্ড হয়ে যাই। নাজমা কমোদ কমোদ
কোমর ব্যথা হ্যাঁ আপু কোনো দিতে প্রবলেম নেই দেখো তানিয়াকে যদি বলি গিয়ে ওখানে জিজ্ঞেস করো কি ও নাফাকে বলবি যে লাফা চল তো সব কাপড় এখানে সব কাপড় সব কাপড় নেক্সট টাইম তোমরা নিয়ে আসবে আমিও নিয়ে আসবো কাপড় হিসেবে আসবো ওকে এখন সিঙ্গেল আসছি আমরা হচ্ছে ওর তুমি মেজর ইস্টে সৌদি আরবে বিকজ তাও গাছ না খেজুর গাছ না লোকাল আজুশি আজু মোমারি এই মেক্সিকার জন্য হ্যাঁ রাখি তুমি এখানে লোকাল ওনলি গ্রোসারিজ দিয়ে যাচ্ছ আজমা সত্যি সত্যি গন্ধ বেশি তাড়াতাড়ি জানা সাথে হচ্ছে আমাদের জন্য আইসক্রিম এখানে কোনো ভিউ দেখা যাচ্ছে না আছে তানি আপা আসমা আপা আছে প্রমি আপা আগের ব্লগে তো আমি আমাদের রুমটা দেখিয়েছিলাম এখানে তানি আর নাজমার জন্য যে রুমটা আমাদের বুক করা হয়েছে সেই রুমটা তো দেখানো হয়নি তো এটা হচ্ছে ওদের বিশাল বাথরুমটা মানে বাথরুমটাই হচ্ছে একটা কেভের মতো এখানে হচ্ছে ওরা এখনো ব্যাকপ্যাক করছে হচ্ছে নাজমাদের রুম যদিও এখানে ওরা ছিল না আমরা সবাই একটা রুমে ছিলাম বাট এই রুমটাতে আমরা আমাদের সব লাগেজ রেখেছি তো এখানে নাজমা আর তানিয়া ওরা ব্যাকপ্যাক করছে যেহেতু আমরা কালকে সেন্টোরিনি ছেড়ে চলে যাবো এই তিন চার দিন ভালোই কেটেছে বাট আমরা ওরকম আইল্যান্ড গার্ল না বাট স্টিল ইটস বিউটিফুল আসার ইচ্ছা ছিল ঘুরলাম